আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আবার ফিরত আসলাম বিরতির পরে। ইনশাআল্লাহ উইল কন্টিনিউ উইথ হোয়াট উই ওয়াজ টকিং অ্যাবাউট রিপেন্টেন্স এন্ড দ্য মিনিং অফ দ্য সূরা। জি আপু, সো ব্রেকের আগে আপনি যে বললেন অ্যাবাউট দ্য মিনিংস অফ হোয়াট উই সে, ইয়েস, যে দোয়াটা, দোয়াটা এত পাওয়ারফুল, এটা শুধু হজের জন্যই না, এটা সবসময় পড়তে পারে। এবং মিনিংটা আমি যে বললাম, সেই মিনিংটা যদি ফলো করো, ফলো করে যদি পড়ো, তাহলে হবে সেটা আরও বেশি মানে ফিল করবে যে তুমি কী বলতেছো, কার সাথে কী বলতেছো, এবং এই এটা গুরুত্বটা বাড়বে বেশি। এটা কিন্তু আমি বলার উদ্দেশ্য, আমার এখন থেকে উদ্দেশ্য কী জানো, আমি ভাবতেছি প্রতিদিন প্রতিদিন যখনই আমি প্রোগ্রাম করবো, অন্তত ছোট ছোট একটা দোয়ার মিনিংটাকে ভেঙে ভেঙে বলবো, যাতে আমার বোনরা যাতে শিখতে পারে, আমরা তাকে শিখতে পারি এবং ফলো করতে পারি। এটা আমার মেইন উদ্দেশ্য ছিল। তো এখন আমি এটাই বলবো যে আল্লাহ একটা খোল আসছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার প্রশ্ন? আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। জি আমার একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হইল যে আপা একবার বলছিলেন থিসি খাওয়ার কথা, থিসির গুড়া করিয়া কিরকম খাওয়া, আমার একটু বলিয়া দিলে ভালো হয়। থিসি, ওকে। জি আর একটা প্রশ্ন আছে, আপেল সাইডার ভিনিগার ওইটা কোন কোন সময় খাওয়া যায়? আমার ফ্যাটি লিভার আছে আর কি, ফ্যাটি লিভারের জন্য আমি আপেল সাইডার ভিনিগার খাই, এখন কোন টাইমে খাওয়াটা ভালো? আর খালি জিরাটা যদি আমি সিবাইয়া খাই, সিবাইয়া তারপরে পানি দিয়ে গিলিয়া ফেলি, তাইলে ঠিক আছে কিনা আমার ওটা কইবা প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আপনার অত সুন্দর প্রোগ্রাম লাগি। জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ ফর ইওর কোশ্চেনস। আসসালামু আলাইকুম, হু ইজ অন দ্য নেক্সট লাইন প্লিজ? Oh, Apu, so, can you explain to your sister? Sister, she said tishi. বললেন তিসি, যেটা বললেন এটা নিয়ে খাওয়ার নিয়মটা হচ্ছে, এটা গুঁড়া করে তিসিটা, এটা আপনাকে ওমেগা থ্রি দেয়। ওমেগা থ্রিটা আমাদের ব্রেনের জন্য ভালো, মাথার ব্রেনের জন্য ভালো। সেটার জন্য আমি কী করবো, তিসিটাকে একটু কিছু তিসু মানে গরম করবো না, এমনি ঠান্ডা গুঁড়া করে একটা বটলে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো, এক মাস পর্যন্ত রাখা যায়। আর সেখান থেকে এক চামচ করে ডেলি খাবো, যে কোনো কিছুর মধ্যে দিয়ে খেতে পারেন, আপনি নাস্তার সাথে খেতে পারেন, ভাতের সাথে, সালাদের সাথে, দুধের সাথে, যেভাবে ভালো লাগে, রুটির সাথে আপনি খেতে পারেন। দুই নম্বর হচ্ছে আপেল সাইডার ভিনেগার, ওনার ফ্যাটি লিভার আছে, উনি খেতে যাচ্ছেন, হ্যাঁ খেতে পারেন। এটা আপনি সকালে আপেল সাইডার ভিনেগারটা দুই চা চামচ এক গ্লাস কুসুম গরম পানি মানে ওয়ার্ম ওয়াটারের মধ্যে দিয়ে আপনি এটা খেয়ে ফেলবেন, এক গ্লাস পানি খেয়ে ফেলবেন। তাতে হচ্ছে এটা বডিটাকে ফুল একটা ক্লিনজিং করে, বডির মধ্যে যত মানে অক্সি অ্যাক্সিডেন্ট যেগুলো আছে সেগুলোকে ধুয়ে মানে খারাপ জিনিসগুলোকে বের করে নিয়ে চলে আসে। রোগ প্রতিরোধক মানে ইমিউনিটি ডেভেলপ করে। সেটা আপনি খাবেন কি করে, সেটা আপনি চেপিয়ে খেয়ে পানি দিয়ে খেয়ে ফেলেন, কোনো অসুবিধা নাই, বা গুঁড়া করে ভাতের সাথে খান, সেটা অসুবিধা, যেভাবেই পারেন আপনি খেয়ে ফেলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা খাবেন আর কি, রেগুলার বেসিসে খাবেন, এটা হলো কথা। ওকে, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হু ইজ ইন দ্য লাইন প্লিজ? আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্নটা কি? জি আপনার প্রশ্নটা বলেন। বসি আমি জানতাম না, এটা আমার জন্য আফা কইরা হলুদ খাইতাম, তো ডায়াবেটিস মানুষে খাইলে কোনো ক্ষতি করবো না। জি আচ্ছা ঠিক আছে, আপনার আর কোনো প্রশ্ন আছে? হলুদের কোনো সম্পর্ক নাই, ডায়াবেটিসের সম্পর্ক হচ্ছে সুগারের সাথে। আপনি মিষ্টি জাতীয় জিনিস খেতে পারবেন না, মিষ্টি জাতীয় জিনিস খেতে পারবেন না, আমি বলছি না খেতে পারবেন, কিন্তু আপনার একটা পরিমাণ মতো খেতে হবে। আপনার আপনি যদি ইনসুলিন নিয়ে থাকেন বা মেটফরমিন নিয়ে থাকেন বা হেঁটে কীভাবে মানে কন্ট্রোল করেন সেটার উপর নির্ভর করছে, এবং খুব অল্প পরিমাণে খাবেন। এখন মধু আপনি খাবেন না, মধু খেতে গেলে আপনার ডায়াবেটিস বেশি বেড়ে যেতে পারে, কিন্তু যদি আবার আধা চামচ মধু খান, আবার সেই কন্ট্রোলভাবে খান, তাহলে হয়তো খেতেও পারেন, মাঝে মাঝে খেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু হলুদের সাথে কোনো সম্পর্ক নাই, হলুদের মধ্যে কোনো চিনি জাতীয় কিছু নাই, সুতরাং ডায়াবেটিস সাথে কোনো সম্পর্ক সে আপনি খেতে পারেন, নিঃসন্দেহে খেতে পারেন, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপুর কাছে একটা প্রশ্ন আমার, খালি জিরা দেন আপনি করেছেন সুপারির সাথে খাইলে ওই বলি যে সুপারির সাথে তোরা বাজা করে খাওয়া যায় নি, বাজা করে খাইলে তোরা টেস্ট লাগে। আপনার প্রশ্নটা উত্তর হচ্ছে কি, কালিজিরাটা আপনি সুপারির সাথে খেতে পারেন, অসুবিধা নাই, কিন্তু সুপারির সাথে আপনি কোনো জর্দা বা তামাক জাতীয় কোনো জিনিস খাবেন না, যেটা কিন্তু আমি বলে দেবো হারাম, পরিষ্কার ভাষা আমি হারাম বলবো। কারণ যে জিনিস আমাদের শরীরের ক্ষতি করে, হ্যাঁ কোরআনে ক্লিয়ার কাট লেখা আছে, যে জিনিস ক্ষতি করে সেই জিনিস আমাদের জন্য নিষিদ্ধ, হারাম মানে নিষিদ্ধ। কিন্তু আমরা অনেকে বলি মাকরু, এটা সেটা বলে আমরা খাওয়া শুরু করি, এই অভ্যাসটা খুব খারাপ। কেননা এটা আমাদের আমাদের লাংস ক্যান্সার করে, আমাদের হার্টের ক্ষতি করে, ব্লাড প্রেশার করে, সব কিছুই করে, তো হার্ট নষ্ট করে ফেলে। সুতরাং এই এটার সাথে যে আপনার তামাক পাতা, জর্দা বা সাদা পাতা যেটা বলি, সিগারেট, এগুলো খাওয়া যাবে না। এমনি সুপারি যদি আপনি খান, সুপারি আর পান সুপারি চুন দিয়ে যেটা খাওয়া, চুন পান আর সুপারি খান, কোনো অসুবিধা নাই। কিন্তু খুব বেশি খাবেন না, সেখানে আবার অনেকে মাউথ ক্যান্সার দেখা দেয়। আর কালো জিরাটা তার সাথে খেলে অসুবিধা নাই, কিন্তু কালো জিরা ভেজে খাবেন না, ভেজে খেলে হয় কি তার যে গুণাগুণটা নষ্ট হয়ে যায়। আপনার কাছে মজা লাগে ঠিক, কিন্তু আমরা কালো জিরা তো অনেক সময় অনেক খাবারের মধ্যে দিয়ে ভেজে খাই, তরকারির মধ্যে দিয়ে, তরকারির মধ্যে বাগারের মধ্যে দিয়ে খাই, তারপরে নিমকিতে তৈরিতে দিয়ে খাই, এগুলো ভাজা হয়। ভাজা হলে যে তার যে মূল গুণ যেটা সেটা থাকে না, কেন কালো জিরার তেল যেটা সেটা কোল্ড প্রেস করে বের করা হয়, মানে ঠান্ডা কালো জিরাকে প্রেস করে সেটা বের করা হয়, এটা কিন্তু ভেজে করা হয় না, কেন তার গুণাগুণ নষ্ট হয়ে যায়। সো প্লিজ আপনারা ভাজবেন না, এমনিতে খাবেন ইনশাআল্লাহ। আই হোপ দ্যাটস ওকে ভিউয়ার্স। So Apple, sorry, we was talking before about, but oh sorry, we have another caller. Assalamu alaikum, Priya Darshok. Hello, I need your sister's number, please. Sorry? Assalamu alaikum. Hello? Hello, assalamu alaikum, apnar proshno ta bolen. Alhamdulillah, apu khub bhalo. আমার একটা টেনশন আছে। জি বলেন। আমার খাওয়া মাঝে খালি বেশি বিষ করে, হাতে মেস থেকে ধরি আপনার ফাতা পর্যন্ত খুব বেশি বেদনা করে। আমার আগে মাত্র দুই এখন এখন বছর দুই বছর আগে, দুই বছর আগে তারা এমনি ব্লাড টেস্ট করিয়া দেখছে কি আর্থ্রাইটিস আছে, অস্ট্রিয় আর্থ্রাইটিস। আমার এমনি ব্লাড প্রেশার আছে, হাই ব্লাড প্রেশার আছে, কোলেস্ট্রল আছে, তো আমি এটা খাইরা মাংস আমার কন্ট্রোলও আছে, বুঝলে সেইন আগে থেকে আসছিল বস এখন যত দিন যা খুব বেশি হয়, তো ঔষধ কন্টিনিউ পেন কিলার খাই, তো পেন কিলার খাইলে হিলাম বেটা ফিল করি না, মানে দিনও মোটামুটি চলতাম পারি, বাস আফটারনুন ইয়ালে আর আমি বই যদি আমি উঠিতাম পারি না, বাস কোনো সময় দিনও বেশি 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 করে আর গেলা থাই আমার সাইড ফার্স্ট ফার্স্ট থেকে খাওয়া ফাতা মানে খুব বেশি জ্বলে আর বেদনা, কিতা খাইলে কি মানে আমি বেটা ফিল করতাম পারি, এমনি তো অলরেডি ঔষধ খাই আর পেন কিলার খাই আর বা ইয়ে করে, এটা তো মানে খাম করেন না। জি আচ্ছা আপু, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর কোনো প্রশ্ন আর থ্যাংক ইউ দিলাম আপনার আর আমি বলা খবর জাজাকাল্লাহ খের আপু, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, হু ইজ ইন দ্য নেক্সট কল প্লিজ। আসসালামু আলাইকুম, হ্যালো, হু ইজ ইন দ্য নেক্সট কল প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি অন্যান্য যারা আমি তো সাদা সুগন্ধ আপনি যেন কই গা যে সাদা সুগন্ধ যেন মাত হইল যে সাদা কাশি তা কইল আপনি তার সাদার বিষয়ে। ওকে ঠিক আছে, সাদা কথা কি না কোশ্চেনটা আবার যে আপু আসলে প্রশ্নটা আবার বলেন তো। আমি ও কথা কইরাম এই সাদা যেন খাই আপনি বলেন। আমি প্রথমত ধন্যবাদ আপনাদেরকে। আপা আমার একটা অসুখ, আসসালামু আলাইকুম, আমার একটা অসুখ হইলো আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওপোরাইসিস তারা পাইছে এবং গাউট পাইছে,
Which painkiller নাম what's the name? Colchicine this other. Sorry? Colchicine. Can you spell it please? The character Colchicine CHOL. CHOL? CHIN something like this. Okay. তারা এটা ইরুক অ্যাসিড মানে হয় কন্ট্রোল করার লাগে দিছে. Colchicine. Colchicine. জি আচ্ছা ওকে থ্যাংক ইউ আপু আপু আর কোনো প্রশ্ন আছে না ওটা বাকি আমি খামনে কিটা খাইলে আগে মানে নেচারে ব্লক কিটা খাইলে আমার ইয়ইব আমি কোনো মতে আগে দুইটা হাত একদম লড়াইতাম পারি না আর দুই হাতের মধ্যে বেশি প্রবলেম গ্লুকোজামিনও খাইতে আছি আমি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ওটাও খাইতে আছি কিন্তু কোনো কিছু ইমপ্রুভ হইতেছে না জি ওকে আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হু ইজ অন দ্য কল প্লিজ Hello? Hello, assalamu alaikum. Hello, can I ask you this number, please? Sorry? I'm Fatima, this number. Fatima, you can ask me a question. Hello? Hello? Please call after the show, inshallah. Next call, please. Assalamu alaikum. Hello, assalamu alaikum. Wa alaikum assalam. Can I ask you a question? Yes, I have a question. তুত মাছটা যে একটা যে শরবত বানায় এখানে একটু আমরা কিটা উপকার হয় একটু আপনি যদি জানা থাকে একটু বলবেন কি আপু ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন ওকে আর আপনার কোন প্রশ্ন আছে না না ওকে থ্যাংক ইউ একজন কলার বলছিলেন যে ব্যথা অস্টিওআর্থ্রাইটিস ওনার আছে About the leg ache. পায়ের মধ্যে খুব লেগের মধ্যে খুব ব্যথা হয় She said she has high blood pressure also as well. Blood pressure আছে আপু আমি একটা কথা বলি আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে তার মানে কি বোনের মধ্যে প্রবলেম হচ্ছে এখানে ক্ষয় হয়ে গেছে সেখানের জন্য আমি বলবো যে এই ব্যথার জন্য কিছুটা গ্লুকোসামাইন যেটা আছে গ্লুকোসামাইন ক্যাপসুল যেটা মানে ট্যাবলেট গ্লুকোসামাইন ট্যাবলেট 1500 মিলিগ্রামের যেটা থাকে ডেইলি একটা করে খাবেন এক গেল দ্বিতীয়ত হচ্ছে আপনি কিছু ক্যালসিয়াম খেতে হবে ক্যালসিয়াম আবার খেতে গেলে আপনার ব্লাড টেস্ট করে ক্যালসিয়ামের এটা দেখতে হবে যে এটা কতটুকু আছে বেশি বা কম আছে যদি কম থাকে তো আপনার জিপি আপনাকে এই ক্যালসিয়ামের জন্য আরেকটা ওষুধ আছে যেটা ক্যালসিয়াম মানুষের খেলেই কিন্তু শরীরের মধ্যে ঢোকে না তো ওইটা ওই ওষুধটা উনি দিয়ে দেবেন আপনাদেরকে সেই সেটাও দেবেন সেটা আপনার জিপির মাধ্যমে যেতে হবে আপনাকে তো প্রথমে আপনি ব্লাড টেস্ট করাবেন করে দেখেন আপনার ক্যালসিয়ামের পরিমাণটা কী আছে ক্যালসিয়াম খেতে হবে আর ক্যালসিয়ামের সাথে যদি প্রয়োজন হয় ওষুধ দরকার পড়ে সেই ওষুধটা উনি দিয়ে দেবেন আর গ্লুকোজামাইন জিপি কিন্তু দেবেন না আপনাকে এটা আপনি নিজে কিনে খাবেন ব্যথার জন্য আপনি বলছি হাঁটুতে আপনি এগুলো কিন্তু আর্থ্রাইটিসটা হচ্ছে কি হঠাৎ করে বাড়ে আবার কিছুদিন কমে বাড়ে কমে এরকমই হয় এটা নিয়ম তো এটার জন্য আপনি কি করবেন এটা যে আপনি বরফ যখন বাড়বে তখন বরফ দিয়ে কাপড়ের মধ্যে একটা পোটলা বেঁধে বরফ দিয়ে সেক দিবেন 15-20 মিনিট পটমেরিশ করে এরকম যে দেখবেন ধীরে ধীরে কমে গেছে দেখবেন জায়গাটা অনেক গরম হয়ে যায় হাঁটুটা গরম হয়ে যায় আর মনে হয় যে ভিতরে অনেক ব্যথা করতেছে কামড়াচ্ছে এই করতেছে এটা কিন্তু কমবে ইনশাল্লাহ আর আগে বড় কথা আমি জানি না সবার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করি নাই কিন্তু আপনাদের ওজনের ওজন কি বেশি না কম ওজন অবশ্যই অবশ্যই কমাতে হবে এই আমার এক বোনের প্রশ্নগুলো আরেক বোন বলছেন যে সাদা খাওয়াটা কি হারাম না মাকরু হ্যাঁ আমাদের দেশে সাধারণত বলা হয়তো এটা মাকরু বলে খাওয়া হয়তো কিন্তু বর্তমানে যে আমরা কোরআন যে আমরা রিসার্চ করা হচ্ছে কোরআন থেকে বলা হচ্ছে অনেক ওলামালারে বলছে এটা হারাম হারাম কেন এমনিতে বলা হয় সাদাই হারাম এভাবে বলেন বলা হয় যে জিনিসে আপনার ক্ষতি করে সে জিনিস খাওয়া হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিন্তু এটা আজকাল প্রমাণিত সায়েন্টিফিক্যালি প্রমাণিত সাদা তামাক সিগারেট এটা শরীরের মধ্যে ক্যান্সার নিয়ে আসে লাংসের ক্ষতি করে ব্লাড প্রেশার বাড়ায় হার্টের প্রবলেম বাড়ায় এই বড় বড় অসুখগুলো নিয়ে আসে সুতরাং এই জন্য এটা হারাম এটা ছেড়ে দেন বোন কোনো অবস্থায় এটা খাবেন না এই যে কোরবানিটা গেল এর মধ্যে কোরবানিতে আমরা তো খালি কোরবানি দিচ্ছি কোরবানি দিচ্ছি ভাবছি কী কোরবানি দিলাম ত্যাগ কী করলাম আমার প্রিয় জিনিস সাদা আমি খাই আমি ভালোবাসি এই জিনিসটাকে যে ত্যাগ করতে পারি এটার নামই কোরবানি শুধু গরুর গলায় ছুরি লাগালেই কোরবানি হয় না কোরবানি ছুরি লাগাইতে হয় নিজের গলায় প্রথমে যে আমার ফল্ট কোথায় আমাকে আল্লাহ সুবহানাহু বলতেন যেটা খাবে না এটা খারাপ জিনিস তোমার ক্ষতি করে তুমি তোমাকে ধ্বংস করছো আর সেই জিনিসটাই আমি খাচ্ছি সেটাকে আমি ত্যাগ করতে পারছি না তার মানে আমি কী কোরবানি দিলাম গরু ছাগল দিলে কি কোরবানি আদায় হবে না
কোরবান মূল উদ্দেশ্যটা হচ্ছে এখানে। আমি আজকে দুদিন ধরে কোরবানি নিয়ে কথাবার্তা বলছিলাম, গতদিনে আমি কথা বলছিলাম যে কোরবানির মূল উদ্দেশ্যটা কোথায়, কোরবানির শুধু কি কোরবানি দেওয়া না আমাকে কিছু ছাড়তে হবে, আমার প্রবলেমগুলো আমাকে ছাড়তে, আমি যেসব নিষেধ করে দেওয়া আছে আল্লাহ সুবহানাহু নিষেধ করে সেগুলোকে আমাকে ছাড়তে হবে, এটার নাম আছে আসল কোরবানি, ওইটা তো একটা নমুনা। তো আমি আমার মনে হয় আমার উত্তরটা পেয়ে গেছে। And then there was another question. Another question আরেকজন আমার বোন বলছেন, অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন আমাদের প্রোগ্রামের জন্য, আমিও তো ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা প্রোগ্রাম দেখছেন, আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করছেন বলে আমি হয়তো উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি, এটার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন যে জিনিসটা হচ্ছে, উনি বলছেন যে ওনার রিমাটয়েড আর্থ্রাইটিস আছে, অস্টিওপোরোসিস আছে, ইউরিক অ্যাসিড বেশি আছে, কলসিসেট্রিন খাচ্ছেন, গ্লুকোসামাইন খাচ্ছেন, এখন বরফ, এখন কি করতে হবে? শি গেটস আ লট অফ পেইন ইন হার হার্ট, হার্টের মধ্যে পেইন আছে। হ্যাঁ, তো এখন আমার কাছে রিমাটয়েড আর্থ্রাইটিস মানে এটা হার্ট রিলেটেড জিনিস, হার্টের সাথে সম্পর্ক যা আছে, আর্থ্রাইটিস একটা কথা, রিমাটয়েড আর্থ্রাইটিস আর একটা কথা, ভিন্ন দুইটা পুরাপুরি ভিন্ন জিনিস। রিমাটয়েড আর্থ্রাইটিস হার্টকে এফেক্ট করে, সেই জন্য আমি বলবো যে আপনার রিমাটয়েড আর্থ্রাইটিস যার ধরা পড়ছে এবং সেটার জন্য ডাক্তার ডেফিনেটলি আপনাকে ওষুধ দিয়েছেন, সেই ওষুধটা অবশ্যই অবশ্যই খাবেন, কোনো অবস্থায় ওষুধটা বাদ দেবেন না, বাদ দিলে কিন্তু আপনার মহাবিপদ আসবে, ওটা বাদ দিতে পারবেন না। এক দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যথা যদি হয়ে থাকে আপনার জিপির কাছে যাবেন, যে বলবেন যে ব্যথা হচ্ছে, দরকার হলে উনি ওষুধ পরিবর্তন করে দেবেন। তৃতীয়ত অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস হলে আপনার হচ্ছে কি ক্যালসিয়াম শরীরের মধ্যে কম আছে, বোন ভেঙে যাচ্ছে, বোন ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, আপনি হঠাৎ করে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে, এমনকি নড়াচড়া করতে হাড্ডি গুড্ডি ভেঙে যেতে পারে, সুতরাং এটাও আর একটা মারাত্মক রূপ। সেখানে আপনি কি করবেন এবং সেখান থেকে কি করতে হবে আপনাকে, আপনি অস্টিওপোরোসিসের জন্য আপনার ডাক্তার যদি যে ওষুধ দিয়েছেন আপনাকে, হয়তো ক্যালসিয়াম দিয়েছেন, ক্যালসিয়াম খেতে হবে, ক্যালসিয়ামের সাথে আরেকটা ওষুধ দিয়েছেন হয়তো ওইটা ঢোকার জন্য, সেই ওষুধটা সপ্তাহে একদিন সকালবেলা খেয়ে পানি খেয়ে আধা ঘন্টা খালি পেটে বসে থাকতে হয় এবং তারপরে কিছুক্ষণ খেতে পারবেন না, এরকম বোধহয় ওষুধ দিয়েছেন ডেফিনেটলি আপনাকে, এটা কিন্তু রেগুলার বেসিসে আপনারা সপ্তাহে একদিন খেতে হয় এটা খাবেন। আর তিন নম্বর হচ্ছে আপনার ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিড বেশি হওয়া মানে হচ্ছে কি আপনি প্রোটিন কম খাবেন, ডাল খাবেন না, আপনি মাংস কম, মাছ মাংস কম করে খাবেন, কারণ এগুলোর মধ্যে প্রোটিন, ডিমের মধ্যে প্রোটিন, প্রোটিন যদি হয় ইউরিয়াটা হয় বেশি, ইউরিক অ্যাসিড বেশি হলে আপনার কিডনি ভালো ফাংশন করছে না, কিডনি দিয়ে যে পরিমাণ বের হওয়ার কথা ছিল সেটা যাচ্ছে না, সুতরাং কিডনির মধ্যে কিছু সমস্যা আপনার রয়ে গেছে। তো আপনি সেই জায়গায় আপনি যাতে এই ইউরিক অ্যাসিডটা খুব বেশি না বাড়ে সেই জন্য আপনি ই করতে হবে, আপনাকে ডেফিনেটলি ডাক্তার আপনাকে বলছে যে মাংস খুব কম খাবেন, মাছ খুব কম খাবেন, ডাল কম খাবেন, বরং আপনি শাক সবজি, ফ্রুট, ভাত মাছ এগুলো খাবেন, আচ্ছা গেল মাছ না সরি এগুলো খাবেন। আর আর যে ব্যথার কথা বলছেন, হাঁটুতে যদি খুব বেশি ব্যথা মানে আমি বলছি এগুলো কিন্তু হঠাৎ করে ব্যথা বাড়ে, আপনি অনেক ওষুধ খাচ্ছেন, ওষুধের কিন্তু সবসময় কাজ হয় না, ওষুধ খেলেই যে কাজ কাজ হয় না, এই জন্য আপনার প্রয়োজন হবে প্রথমে হচ্ছে কি আপনি পাটা রেস্টে রাখবেন, যারা রিমাটে আর্থ্রাইটিস পাটা রেস্টে রাখতে হবে এবং পাটে বরফ দিয়ে আপনি সেঁক দিন, যা দেখবেন পাটা ফুলে আছে লাল হয়ে আছে সেখানে আপনি বরফ সেঁক দেন, তাহলে অনেকটা অনেকটা 50% আপনি আমার রিলিফ হয়ে গেছে, ইনশাল্লাহ আপনি আমার উত্তরটা পেয়েছেন। আরেকজন বোন বলেছেন তুকমার সম্পর্কে, তুকমার উপকারিতা কী, তুকমা বোন আমাদের দেশে বলা হতো যে অনেক পুরানো জিনিস, আগের দিনে মানুষ খেত, এখন তো মনে হয় আমরা ভুলেই গেছি এটা, কিন্তু আমি কিছুদিন আগে বলছিলাম, সেদিন দোকানে গেছি গিয়ে দেখি তুকমার ড্রিঙ্কও বের হয়ে গেছে, আশ্চর্য লাগতেছে, মানে মানুষ বুঝতে পারছে রিয়েলিটিটা কী। তো তুকমাটা কী করে, তুকমাটা একটা ফাইবার জাতীয় জিনিস এক্সট্রা, এটা এই ফায়দা করে আপনার, আমি যদি বলি ভুসি যে খাই, ইসুগুলের ভুসি যেভাবে খাই আমাদের পেটের মধ্যে যে আমরা খাবারটা খাই, এটা চলাচলের জন্য, চলাচলের জন্য যে একটা ফাইবার দরকার মানে আঁশ জাতীয় দরকার, যেটা গ্রিপ করে আমাদের স্টমাক না তো মানে আখ বড় যেটা বলে ইন্টেস্টাইন যেটা বলে সেটা গ্রিপ করে করে এরকম করে নিয়ে যায়, সে গ্রিপ করতে সুবিধা হয় একটা জিনিস, এটা খুব ভালো কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে তুকমাটা আপনার এটার মধ্যে প্রচুর আয়রন আছে, তারপর হচ্ছে কোলেস্টেরল কমায়, ব্লাড প্রেশার কমায়, হার্টের রোগ কমায়, এই জিনিসগুলো সবগুলোতে কিন্তু তুকমা কিন্তু খুব ভালো কাজ করে, সুতরাং তুকমাটা খুব ন্যাচারাল একটা জিনিস, আপনি বিভিন্ন ধরনের তুকমা এদেশে পাওয়া যায়, আমরা তো চিনি শুধু একটা তুকমা আমাদের দেশেও কিন্তু বিভিন্ন ছোট বড় চিকন বিভিন্ন ধরনের, আপনি যে কোনো তুকমা যেটা পানিতে ছাটলে ফুলে যায় তুকমার মতো হয়ে যায় সেই জিনিসটা আপনি খাবেন, রেগুলার পানিতে ভিজিয়ে খাবেন, এটা খুবই ভালো উপকার দেবে।
আশা করি আমার উত্তর পেয়েছেন। আর কোনো কল আছে? জি না আপু, দেয়ারস নো মোর কলস ইনশাআল্লাহ। সো ডু ইউ ওয়ান্ট টু ফিনিশ অফ অ্যাবাউট দ্য মিনিং দ্যাট ইউ ওয়্যার সেইং ফ্রম দ্য প্রেয়ার? প্রেয়ার, হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে আমি জাস্ট tell us briefly ha so la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku lahul hamdu huwa ala kulli shay'in la mani na la ilaha illallah ilaha mani mabud illa mani chhara allah chhara kono mabud nai la ilaha illallah wahdahu mani wa mani ebong ahada mani ekjon allah shudhu ekai tini ekjon wahdahu la sharika lahu লা মানে না শরিক মানে হচ্ছে পার্টনারশিপ নাই উইথ হিম তার সাথে কোনো পার্টনার নাই লা শরিক আল্লাহ লাহুল মুলকু লাহুল লা মানে জন্য হু মানে তিনির জন্য মানে আল্লাহর জন্যই হচ্ছে এই দুনিয়াটা ওনার জন্যই এইটার সার্বভৌমত্ব ওনার এটার মালিক উনি আর কেউ না কিন্তু আমরা যে বলতে যে সার্বভৌমত্ব রাষ্ট্র প্রায় বলে থাকি আমার সার্বভৌমত্ব আমার কিসের সার্বভৌমত্ব রাষ্ট্র আমাদের সেটা হচ্ছে আল্লাহর রাষ্ট্র আমাদের কিছু নাই গেল দ্বিতীয় জিনিস হলো যেটা তৃতীয় রাশরিকা লাহুল মুলক লাহুল হামদু এবং সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হ্যাঁ ওহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া এবং হুয়া মানে তিনি আলা উপর আর কুল্লি মানে এভরিথিং শাইইন পারেন তিনি কাদির মানে ক্ষমতাবান এভরিথিং যত কিছু আছে আন্ডার হিজ কন্ট্রোল সোললি আন্ডার হিজ কন্ট্রোল আর কারো কিছু না এই জিনিসটা এই দোয়াটা আমরা পড়তে থাকবো সবসময় মনে করতে থাকবো আল্লাহ যেন আমাদেরকে আমাদের সিয়াম আমাদের তওবা আমাদের রোজা সব কিছু যেন কবুল করেন আর আমরা এই জিনিসটা মনে করে যেন আমরা এটা চিন্তা করি যে আমরা ইউনাইটেড কীভাবে সবচেয়ে বড় কথা হজের কথা আমাদের মধ্যে ইউনিটি আনতে হবে আমি শেষ কথাটাই বলবো আপনাদেরকে প্লিজ বোনরা আপনারা সবাই কিন্তু খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতেন অসুখ বিসুখের চিন্তা করতেছেন কিন্তু আসল জিনিসটা যেটা হজের জন্য আমি বললাম সেটা হচ্ছে ইউনিটি যদি আজ ইউনিটি থাকতো তাহলে এই যে অসুখে আমরা যেগুলো ভুগছি বা আমরা যেগুলো জানতাম না সেই জিনিসগুলো জানার অটোমেটিকই আমাদের জানানো হতো অটোমেটিকই ভালো খাবার আমরা খেতাম আজকাল যে রোগগুলা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের অর্গানিক ফুড আমরা না থ্যাংক ইউ সো মাচ আপু সুতরাং আমাদের এইদিকে খেয়াল রাখতে হবে আমি যেটা বললাম এই জিনিসটা আমরা এদিকে এগিয়ে আসেন প্লিজ আপনারা আর আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আবার হয়তো দেখা হবে Thank you so much, Abu Jazakallah Khair, for your time. Thank you so much, viewers. I hope you enjoyed our show. We'll see you again next week. Inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.